করোনার নতুন ধরন অমিক্রন সংক্রমণ প্রতিরোধে প্রবাসীদের দেশে না ফিরতে একের পর এক দেশ থেকে অনুরোধ করা হচ্ছে। প্রথমে আফ্রিকার দেশগুলো থেকে বাংলাদেশীদের এই মুহূর্তে না ফেরার আহ্বান জানাতে দূতাবাসগুলোকে চিঠি দেয় পররাষ্ট্র মন্ত্রণালয়। বৃহস্পতিবার কুয়েতে বাংলাদেশ দূতাবাস থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়, শীতকালীন ছুটিতে কোনো বাংলাদেশি যেন দেশে না গিয়ে কর্মস্থলেই থাকেন। কারণ হিসেবে বলা হয়, অন্য অনেক দেশের মতো কুয়েতেও আফ্রিকার দেশগুলোর সাথে ফ্লাইট বন্ধ করে দিয়েছে, আর জরুরি প্রয়োজনে কেউ দেশে ফিরতে চাইলে তাদেরকে ঢাকায় প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হবে বলেও উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে। এদিকে বাংলাদেশের বড় দুটি শ্রমবাজার সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতেও করোনার নতুন ধরন অমিক্রন শনাক্ত হয়েছে। এতে করে দেশ দুটি বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে। এত কিছুর পরেও আসার খবর হচ্ছে, বাংলাদেশে এখনও অমিক্রন শনাক্ত না হওয়ায় কোনো দেশ নিষেধাজ্ঞা দেয়নি, আবার বাংলাদেশও কোনো দেশের সাথে আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ করেনি। যদিও বিশ্বব্যাপী সংক্রমণ পরিস্থিতি কি হয় তার উপর নির্ভর করছে আন্তর্জাতিক ফ্লাইট চলাচলের বিষয়টি। সুমন বিশ্বাস, প্রবাস বার্তা, ঢাকা।